Good morning ladies and gentlemen, my name is Joy and welcome back to another video. তো বন্ধুরা আজকের ভিডিওটির টপিক হবে শার্ট হ্যাক্স অর্থাৎ এমনই কিছু স্মার্ট ট্রিক্স রয়েছে যার ব্যবহারে যে কোনো শার্টকে পুরোপুরি আমরা টাক করে অর্থাৎ ইন করে নিতে পারব শার্টের হাতা স্টাইলিশভাবে কোটাতে পারবো কলারকে অল ডে লং সোজা করে রাখতে পারবো জামায় পড়ে যাওয়া দাগ অথবা কলারের দাগ নিমেষে পরিষ্কার করে নিতে পারবো এবং ভাজ পড়ে যাওয়া যে কোনো পুনরায় আগের কন্ডিশনে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা উইদাউট এনি টাইম লেটস গেট স্টার আমাদের প্রথম শার্ট একটি হলো কিভাবে কোনো লুজ শার্টকে পড়া শার্টকেও জামাটি ইন করবার সময় জামাটির ঠিক দুই সাইডের অতিরিক্ত কাপড়টিকে আঙুলের মাঝে নিয়ে নাও যতটুকু তুমি সাইড থেকে কমাতে চাও সেই হিসেবে নিয়ে সেটিকে এইভাবে ভাজ করে নাও এবং তার উপর থেকে এবার প্যান্টটিকে আটকে নাও এভাবে অপর সাইডেও সেটিকে ভাঁজ করে প্যান্টের সাথে ইন করে নাও এবং নাও পার্থক্যটিকে নিজে চোখেই দেখে নাও উইটস মাজ মাজ বেটার এবার পালা দ্বিতীয় শার্ট হ্যাকের কিভাবে আমাদের জামার হাতা অর্থাৎ স্লিভকে সঠিকভাবে রোল করা যায় যার ফলে সেটি কখনো লুজ হবে না এবং সেটি হাতের যে কোনো জায়গায় পারফেক্টলি সেট করে রাখতে পারবে প্রথমে জামার হাতাটিকে একটি ভাঁজ করে নাও তারপর ভাজ করা অংশটিকে টেনে হাতের ঠিক কোন নিচ অব্দি নিয়ে আসো এবার ভাজ করা অংশের নিচের পোশানটিকে সেটির উপরেই সামান্য ভাজ করে নাও লাইক দিস সো সিম্পল এই পদ্ধতিতে শার্টের স্লিভ রোল করলে কখনো এটি ঢিলে হয়ে নিচে পড়বে না এবং এটি দেখতেও কিন্তু খুবই স্টাইলিশ নাও টাইম ফর শার্ট নম্বর 3 কলারকে অল টাইম সোজা করে রাখা এটি অলওয়েজ খেয়াল করবে কোন পোলো শার্ট অথবা শার্টের কলার যদি স্ট্রেট না থাকে যদি এটি এরকম বসে যায় তাহলে কিন্তু তোমার লুকসকে অলওয়েজ আরো ডাউন করে তুলবে সো এই পদ্ধতিটির জন্য তোমার চাই সিম্পল একটি সেলো টেপ যার দুই সাইডে আঠার রয়েছে এবার সেটিকে একদম ছোট ছোট করে দুটো টুকরে কেটে নাও এবার টুকরো দুটিকে কলারের ঠিক নিচের পোর্শনে এই জায়গাটিতে লাগিয়ে নিয়ে শার্টের সাথেই সেটিকে পুনরায় সেট করে নাও কলার আর দেখবে কখনোই জায়গা থেকে বিন্দু মাত্র নড়বে না এবং যখনই এটি তোমার খোলার প্রয়োজন হবে জাস্ট আস্তে করে কলার থেকে এটি টানলেই বেরিয়ে আসবে সো সিম্পল এবার চলে আসা যাক শার্ট হ্যাগ নাম্বার 4 কিভাবে জামা কাপড়ের কালো ময়লার দাগ কলারের দাগকে খুব সহজেই তাড়াতাড়ি সেটিকে ভ্যানিশ করতে পারবে তার রঙটিকে কোনোভাবে ক্ষতি না করে এই পদ্ধতিটির জন্য চাই দু চামচ বেকিং সোডা এবং একটি পাতি লেবুর রস বেকিং সোডা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে সো প্রথমে বেকিং সোডার সাথে লেবুর রস ভালো করে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে মিক্স করে নাও দেন একটি পুরনো ব্রাশ নিয়ে সেই মিশ্রণটিকে জামার কলারে যেখানে ময়লা জমে দাগ হয়ে পড়বে সেখানে ধীরে ধীরে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ধরে ঘষে নিয়ে পনেরো মিনিট সেই অবস্থাতেই জামাটিকে রেখে দাও এবং পনেরো মিনিট পর নর্মাল সার্ফের জল মিশিয়ে সেটিকে ব্রাশে করে নিয়ে সেই দাগের উপরে ঘষলেই দেখবে সেই ময়লা দাগ পুরোপুরি চলে গেছে এবার সেটিকে জল দিয়ে ধুয়ে শুকনোর জন্য রেখে দাও দ্যাটস ইট নাও টাইম ফর লাস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট শার্ট হ্যাক নাম্বার ফাইভ কোনো জামা কাপড়ে যে রুই অর্থাৎ ভাঁজ পড়ে যায় সেটিকে খুব সহজেই কিভাবে আবার স্ট্রেট করে নিতে পারবে এর জন্য চাই একটি সিম্পল আয়রন ভাঁজ পড়ে যাওয়ার শার্টটি যখন আয়রন করবে তার আগে সামান্য জলে ছিটে জামার ভাঁজ পড়ে যাওয়া কাপড়ের ওপর দিয়ে দাও অথবা বরফ নিয়ে জামার কাপড়ের উপর খসে নেবার পর আয়রন করে নাও শার্টটিকে দেখবে খুব তাড়াতাড়ি ভাঁজগুলি সোজা হয়ে এই পদ্ধতিটি যে কোনো টি শার্ট প্যান্টেও অ্যাপ্লাই করতে পারো খুবই সিম্পল তো বন্ধুরা আজকের জন্য বাস এইটুকুই দেখা হবে নতুন ভিডিওতে বাট অলওয়েজ রিমেম্বার বি হেলদি বি কনফিডেন্ট